আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করুন, করেন, আখিরাতে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হে যুবক তরুণ, আল্লাহ বড়ই মহব্বত করে, বড়ই ভালোবাসে, আর তিনি বড়ই দয়ালু, ভালোবাসো তাকে, প্যার করো তাকে, তার কথার মাহফিলে গিয়ে বসো, তার কথা শোনো, অনুভব করো তার সম্বন্ধে, তার কুদরত নিয়ে চিন্তা করো, তার কুদরত নিয়ে অনুভব করো যে তিনি কত বড় শক্তিশালী, তিনি কত বড় নিয়ামত ওয়ালা, তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় দাতা, তিনি কত বড় ধৈর্যকারী। তার মতো ধৈর্য পৃথিবী আখেরাতে কারো আছে নাকি? আল্লাহর যে ধৈর্য, এত অন্যায় করছি তাও আল্লাহ আমাদের পারে শাস্তি দেয়নি, এমন এমন পাপ করে বসে আছি আমরা, আমিও বলছি আমরা, হাজি সাহেব থাকো আর নামাজি থাকুক সবাইকে বলছি, এমন এমন পাপ করে আমরা বসে আছি, আমাদের বাপ মাঝি জানতো না ঘর থেকে বার করে দিত, নিজের অন্তর দিয়ে খেয়াল করেন পাপ আছে না নেই সেরকম, এই নিজে নিজে দেখেন আমার কি পাপ আছে, কি করেছি না করেছি আপনি না জানতে পারেন, আমি তো জানতে পারি, ঠিক না বেটি? তা আপনারা প্রত্যেকে নিজের ব্যাক সাইডে ফিরে যান, নিজের অন্তরকে প্রশ্ন করেন, সত্যি তো রে আমি যে পাপটা করেছি, যদি আমার বাপ মা জানতো ঘর থেকে বার করে দিত, আল্লাহ জানে না জানে না, বান্দার খাতা থেকে সে বার করে দিয়েছে, রেজে খাওয়ানো থেকে বাদ দিয়েছে, এত ভালোবাসছে, আজকে তার দুটো কথা হবে এসে বসেছে এখানে, যদি বসতে আমাদের কষ্ট হয় তো বাপ কোথা বসবি, তাহলে কি মলি সাহেব বলবে, মলি সাহেবের কিরম ভাবে বুঝাবে সেটা পরের কথা, কিন্তু মলি সাহেবের কথা তো আল্লাহ রসুলের, ব্যাস এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আল্লাহ রসুলের খেলাফ হলে সেখানে যাওয়া যাবে না, এটা ১০০% আব্বাস সিদ্দিকী হোক আর যে সিদ্দিকী হোক, আল্লাহ রসুলের পক্ষে হলে সেখানে এসে বসা দরকার, কেননা আমার রসুল পাক জানিয়েছেন তিনটে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যখন বান্দারা যায় গিয়ে বসে নামাজ পড়ার জন্য, গল্প করার জন্য নয়, নামাজ পড়ার জন্য আগে থেকে গিয়ে বসে আছে, জামাত ধরব, এই যে অপেক্ষায় জামাতে নামাজ পড়ব অপেক্ষায়, এই যতক্ষণ বসে থাকবে এই বসাটা আল্লাহ পছন্দ করে, জোরে বলে সুবহানাল্লাহ, যে আমার বান্দা দেখ আমার নামাজের জন্য এসে বসে আছে, সেখানে তো আমাদের পাওয়াই যায় না, আর যদিও বা শুরু হয়েছে একদম প্লেনের মতো সে ঢুকে বলল, কি নিয়ত করলো, কোথায় সানা পড়লো, কি পড়লো জানি না, ঝুপ ঝাপ করে হয়ে গেল, প্লেনের মধ্যে বেরিয়ে চলে গেল, তো যাক তবুও তো আসে যারা ভালো, তবু যে আসছে। দ্বিতীয় নম্বর জায়গা হলো ছেলেরা যখন বাপ মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, আমার আল্লাহ বড় খুশি হয় যে দেখ ওরা ওদের মা বাপকে কত ভালোবাসে, এই ওদেরকে আমিও ভালোবেসে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো এই মাহফিল যেখানে শরীয়তের কথা হয়, এক কথা শরীয়তের কথাটাই হলো আল্লাহর কথা, রসুলের কথাটা হলোই আল্লাহর কথা, কোরআনের কথাটা হলোই আল্লাহর কথা, ইসলামের কথাটা হলোই আল্লাহর কথা, ওলি আল্লাহ যা যা বলেছে সব কথা আল্লাহর পক্ষ থেকে তারা বলেছে, যদি সেই কথা আল্লাহর বেখিলাফ হয় ওটা তাহলে শরীয়ত নয়, কথা কিছু বুঝছেন তো নাকি? আজকে সেই জায়গায় আমরা একটু বসবো, বসে দুটো শরীয়তের কথা শুনবো, আমল করলে বিশাল ব্যাপার, আমল যদি নাও করতে পারি শুনেই যে অনুতপ্ত হব, একটা প্রেম আসবে, একটা ভয় আসবে, এতেও লাভ আছে, ছোট ছোট গোনা গোনা আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
বন্দা বন্দি গুনাহ করে ফেলেছে, বন্দা বন্দি ভুল করে ফেলেছে, আমি আল্লাহ পাগদের মাফের জন্য রাস্তা রেখে দিয়েছি। এ আমার বন্দা বন্দি রে, তোরা আমার মাহফিলে গিয়ে বসে যা, ও আসিয়া শোন, আমি আল্লাহ পাক শান্তি উঠি যখন তোরা তোদের ঘরে ফিরে যাবি, আমি আল্লাহ পাক তোদের প্রতিটা কদমে গুনাহ মাফ করতে গুনাহ মাফ করতে, তোদের যেমন শুকনো গাছের পাতা গুলো ঝরে যায় তোদের সেই রকম গুনাহ গুলো খেয়ে ঘরে যাবার পূর্বে আমি আল্লাহ পাক মাফ করে দেব। কিন্তু লাভ আছে, সেই আসবো বসবো না, লস তো। আসলাম যখন বসলাম তখন শুনলাম একটু, আস্তে দোয়া চাইলাম একটু, ঘরে গেলাম, কামিয়াব হলো, লাভ হলো। মুসলমান ছেলে মেয়েরা বারা না জমানেরা, আল্লাহ পাককে মহব্বত করে পিয়া করেন, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাককে ভালোবাসে। এ না জওয়ানেরা, আমার আল্লাহ পাক বড় দয়ালু, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাহু, যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ পাক তাকে ভালোবাসি। এ না জওয়ানেরা, আল্লাহ পাকাতে দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাজাবি, আল্লাহ রহমত গজবের প্রতিযোগিতায় প্রতিবারে আল্লাহ বাগে রহমত ফার্স্ট হয়। আল্লাহ রহমত প্রত্যেক বাড়িতে ফার্স্ট হয়, এত দয়ালু তিনি, তার গজবের থেকে দয়াটা বেশি। তা আমরা যদি একটু ভালো কাজ করি, ভালোভাবে থাকি ঈমান নিয়ে, আশা করা যায় তার দয়ায় আমরা নাজাত পেয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। তাই এইসব জায়গাগুলোতে গাফলতি করতে নেই ভাই, আমার অনেক বুঝাচ্ছি, আবার বুঝাতে হবে, ওই বাঁদিকটাই কোণে চলে আসো, যারা ভালোবাসো কথা রাখো, চলে আসো এই বাঁদিকের কোনটা ফাঁকা আছে, চলে আসো, ভালোবাসো কথা শুনতে হয়তো, চলে আসো, বলবো সঙ্গে সঙ্গে শুনতে হয়, এটা ভালো লাগে। মুসলমানের ছেলে মেয়েরা বারা, এ নবী পাকের উম্মা উম্মতি গণেরা, আল্লাহ পাক কতটা দয়ালু কতটা মেহেরবান সুই রেখে দেন। এ না জওয়ান তরুণেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মেহমান ছাড়া খেতে বসতেন না, হযরত ইব্রাহিম নবী একদিন মেহমান পেলেন এনার দরবারে, একটা ব্যক্তি আসলো তিনা খেয়ে নিয়ে খেতে বসলে, হযরত ইব্রাহিম নবী বিসমিল্লাহ বলে খেতে লাগলে, কিন্তু এই মানুষটা বিসমিল্লাহ বললো না, ইব্রাহিম নবী বলতে লাগলে, আরে ইয়ার পাইলে তো বিসমিল্লাহ পড়লো, বাদ মে খানা খানা শুরু করো, প্রথমে তো বিসমিল্লাহ বলে দাও, তারপরে খাওয়া শুরু করবে। ওই মানুষটা তখন বলেছিলেন, এ হযরত ইব্রাহিম রে, আমি তোমার আল্লাহকে চিনি না, আর তার নাম আমি কেন বানিতে যাব। আমি যখন তাকে চিনি না, তার নাম লব কেন, তাকে তো মানি না তো। ইব্রাহিম নবী খাওয়া ফেলে দিয়েছে, লোকটা মনের দুঃখে উঠে চলে যাচ্ছে, আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে যা, আমার ইব্রাহিমকে যে জানিয়ে দাও, পায়রা নজওয়ান তরুণীরা বারা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক কতটা দয়ালু দেখি, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলে, এ আমার ফেরেশতারা যাও, আমার ইব্রাহিমকে যে জানিয়ে দে, আমি আল্লাহ পাক আমাকে ওই 70 বছর বয়সী লোকটা আমাকে কোনোদিনের জন্য ডাকে না, আমাকে কোনোদিনের জন্য মানে না, আমি আল্লাহ পাক তদাপি লোকটার মুখে 70 বছর ধরে খানার জিগ দিয়ে যাচ্ছি। এ আল্লাহ ফেরেশতারা, আমার ইব্রাহিম
ইব্রাহিমকে যে জানিয়ে দাও আমার ইব্রাহিম কেন তার খানাকে কেড়ে নিল, কে কেড়ে নিতে বলেছে, আমি আল্লাহ তাকে খাওয়ায় 70 বছর আমাকে মানি না, তথাপি আমি তার খানা কোনোদিন মানি না, তার খানা কোনোদিন কেড়ে নি না, আজকে ইব্রাহিম কেন খানা কেড়ে নিল, ইব্রাহিমকে খাবার দিতে বলো, আল্লাহ পাকের ফেরেশতা সে বলে দিল, সঙ্গে ইব্রাহিম নবী উঠে গেলে ওই লোকটাকে গিয়ে ডাক দিলে, এ আল্লাহ পাকের বান্দা রে আসো আসো খানা নাও, আল্লাহ পাক তোমাকে খানা দিবার জন্য বলেছে। ইব্রাহিম নে তোমার আল্লাহ তো ব্রত এলো, কেনই বা তাকে মানবো না, আমি নিজেও আজকে গাওয়া দিচ্ছি, এই ইব্রাহিম রে সেই আল্লাহকে আমিও আল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ পাক কত দয়ালু, 70 বছর ধরে লোকটা আল্লাহকে কোনোদিন ডাকেনি, আল্লাহকে মানেনি, তাও খাওয়াচ্ছে, আমরা নামাজ কাজা করি আল্লাহ তাও খাওয়াচ্ছে, রোজা রাখিনি তাও খাওয়াচ্ছে, হজ করিনি তাও খাওয়াচ্ছে, আল্লাহর উপরে ইমান যারা আনেনি তাদের করো আল্লাহ খাওয়াচ্ছে, ঠিক না বেটি? কত দয়ালু বলেন তো তিনি। আর তাকে যদি একটু ভালো করে অন্তর দিয়ে ভালোবাসতে পারি তাহলে সে কি আমাদের ঘরে জান্নাত দেবে না? প্যার করো, মহব্বত করো, ভালোবাসো, জমিন তার, এই আসমানটা তার, আমাদের ঘরে দিয়েছে বিনিময়ে কিছু লাই নেই, জমিনের তলাতে আমি আপনি ধান চাষ করি কিন্তু এই ফলটা তাই সে, আলু চাষ করি ফলটা দেয় সে, দোকান খুলে বসি খদ্দের এনে দেয় সে, তথাপিও তিনি কিছুই আমার আপনার কাছে লাই নাই, খেয়েছে নাকি কিছু? আরে নামাজ রোজা হজ যাকাত দান খাইরাত এটা তো তোদের ইনসানিয়ত থাকলে কর, তোদের তো ইনসাফ থাকা দরকার, এ নামাজ পড়লে তার উপকার নয় তোদের উপকার, এ রোজা রাখলে তার উপকার নয় তোদের উপকার, হজ করলে তার উপকার নয় আমার তোমার উপকার, যাকাত দিলে তার উপকার নয় আমার তোমার উপকার, এসব যদি থাকে আল্লাহ তাহলে তোমাকে আরো বেশি বেশি দেবে, জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়ের আব্বারা, এ নবী পাকের উম্মা উম্মতি গণেরা, আল্লাহ পাককে পিয়া করেন, মহব্বত করে ভালোবাসে পিয়ার করে, এ না জওয়ানেরা অন্যায় মানুষ মাত্র হয়ে যায়, আল্লাহ বাবর দয়ালু মেহেরবান, বান্দা তুমি আল্লাহ দরবারে ক্ষমা চাও, বান্দি তুমি আল্লাহ বাগে দরবারে মাফি চাও, বান্দা তুই মাথাটা নত করে দেখে দিয়ে নাও, বান্দি তুই মাথা নত করে চুকির পানি ফেলে দাও, আমার আল্লাহ পায়া তুই দেলো, বান্দা বান্দি চুকি পানিকে কবুল করে নিয়ে ওই বান্দা বান্দি জীবনে পাহাড় পৃথিবী পরিমাণ যদি গুণা হয়ে যায় আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে ওই বান্দা খেল্লা পা তার জন্য জান্নাতি ঘোষণা করে দেয়। এ যুবক তরুণেরা, এ মায়েরা বোনেরা, যদি আমি আপনি কানতে নাও পারি, চোখ দিয়ে যদি পানি না বেরোতে চায়, অন্তরটা পাষাণ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, গুণা করে করে অন্তরটা শক্ত হয়ে গেছে, আল্লাহ নবী জানিয়ে দেয়, এ বিশ্বে মানুষ আমার আল্লাহ তুই জানো, তুমি কান্নার মতো মুখটা করে লাও, আমার আল্লাহ পাক তোমাকে কান্নাওয়ালাদের দলভুক্ত বানিয়ে তোমাকে তিনি তিনার দয়ার জান্নাত দিয়ে দেবে। নরেন্দ্র আল্লাহ একবার দিবি, ফুরফুরাশি জিন্দাবাদ দিবি,
আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, এই পর্যন্ত ঠিক আছে, আর বেশি বাস না বাবা, এমনি বহুত পিছনে লেগে গেছে। আচ্ছা আচ্ছা, اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمة آتي محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة بزهو مقاما محمودا الذي وعدت ورزقنا صفاته يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد الله نبي বলছেন আযানের পরে এই দোয়া যদি কেউ চায় আমি রসুল বলে যাচ্ছি কিয়ামত দিন তাকে শাফাআত অবশ্যই করব, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম কথা বুঝছেন, এমনি অনেক ভাই পিছনে লেগে গেছে আর আমার তকবীর মারিসনি আরো পিছনে লেগে যাবে। আল্লাহ কত দয়ালু, কত ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন সাহাবা হুজুর ঘরে নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজ করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহর কানে আস্তে আস্তে গভীর রাত এসে গেছে। ঈশার নামাজের পর শুরু করেছে, গভীর রাত এসে গেছে। আল্লাহ নবী নূরের কানেতে একটা কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুর ঘরে বলেন, বাবারা এই গভীর রাত্রে কে বিপদে পড়লো বাবা, কাঁদছে আর কান্নাটা কোন মহিলার গলা লাগছে, চলো তো বাবা গিয়ে দেখি। সাহাবা হুজুর ঘরে নিয়ে রসুল রওনা দিলেন, তালাশ করতে করতে দেখলেন একটা বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। রসুল ঘরের দরজার গোড়ায় যে আঘাত করে বললেন, আস্তে আওয়াজ দিয়ে বললেন, মা কি ব্যাপার, কে কাঁদছেন মা, এই গভীর রাত্রিরে কি বিপদ হলো আপনার। মহিলা ভেতর থেকে বলছেন, বিয়াদবি নেবেন না, আপনি কে? আল্লাহ রাসূল নিজের পরিচয় দিলেন, মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞাসা করছে, মা কাঁদছ কেন? মহিলা বড় অনুয়াদ বিরোধ করে অনুনয় বিনয় করে বলছেন, হুজুর বিয়াদমি লেবেন না, আমাকে মাফ করুন, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি কে। কিন্তু হুজুর এটা জাহিলিয়াতের যুগ, সে পিওরটা ছিল জাহিলদের পিওর, মানে এত জঘন্য পৃথিবী ছিল সেই সময়। তো রসুল এসেছে হিদায়েতের দাওয়াত দেবে বলে, ভালো রাস্তা দেখাবে বলে। যে সময়েতে মায়ের হাতে ছেলে খুন হতো, ছেলের হাতে মা খুন হতো, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে জেন্ত পুঁতে দেওয়া হতো, হুজুর বিয়াদবি লেবেন না তাই জিজ্ঞাসা করে। আল্লাহর নবী বললেন, মা কি হয়েছে তোমার বলো, এই গভীর রাত্রে কাঁদছ কেন? মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার একটা সন্তান রয়েছে, বাচ্চা ছেলে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমার স্বামী নাই, ইন্তিকাল হয়ে গেছে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বাচ্চাটাকে নিয়ে আমি হাসি খুশিতে থাকি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে খিদের জন্য কাঁদতে লেগেছিল, মারে দা খেতে দিওনি কেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এত গরিব আমার দিবার মতো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য বাচ্চার মুখে কি দেব, আমি একটা হাড়ি বসে ওই হাড়িতে পেতলেতে পানি দিয়ে উনুনে চুনায় বসিয়েছি, যাতে আমার বাচ্চা মনে করে মা রান্না করছে, দেখতে দেখতে শান্ত হয়ে যাবে, বাচ্চা ঘুমিয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঠিক তেমনই হলো, বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল, আমি মা মনে করলাম বাচ্চা ঘুমিয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি হাড়িটা নাবিয়ে দিয়ে উনুনতে চুলো দিয়ে হাড়িটা নাবিয়ে দিয়ে আমি আমার বাচ্চার কাছে আসতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খট তালাশ করলাম, বাইরে তালাশ করলাম, কোথায়ও আমার বাচ্চাকে পেলাম না, আমার ছেলে পাইনি হুজুর তাই কাঁদছে, মা ছেলেকে কতটা ভালোবাসে, এখন তো মায়া বলে পৃথিবীতে কিছু নাই, তথাপিও মায়েরা আমাদের ঘরে ভালোবাসে, ঠিক না বেটি, আগেকারের মারা তার বাচ্চাদের ঘরে কত ভালোবাসে, যারা ঈমান এনেছে। আল্লাহ নবী বললেন মা কেঁদুনি, তোমার বাচ্চা খেলা করতে করতে কান্দতে কান্দতে বাড়ির বাইরে চলে গেছে, যাও অমুক জায়গায় যাও, রাসূল বলল মহিলাটা ছুটে গেল দেখছে তার বাচ্চা, আচ্ছা ছেলে খেলা করছে অন্ধকারে, কোলে করে নিয়েছে মা, ভুগে করে চেপে ধরে রেখেছে আর কাঞ্চাচ্ছ, মা দিচ্ছে আদর করছে, আমার সোনার মানি ভালোবাসে, যেটা আমাদের মায়েরা আমাদের ঘরে করে, ঠিক না বেটি। আল্লাহ নবী সাহাবাদিগণকে বলতে লাগলেন বাবা সাহাবারা এই মা ছেলের মহব্বত দেখে তোমরা কি বুঝতে পারলে, মদিনা নবাবী শরীফে চলো বাবা সাহাবাদিওকে নিয়ে নবী আমার চলে এলে, মদিনা নবাবী শরীফে নবী আমার হজ করতে লাগলে, বাবারা শুনে খেয়ে দাও ওই বাচ্চাটা হারিয়ে যে মা কত কেঁদেছে, ওই বাচ্চাটা হারিয়ে গিয়ে মা কত দুঃখ পেয়েছে, কিন্তু সব দুঃখ ভুলে গিয়ে ওই বাচ্চাটাকে যখন মা পেয়েছে ওই মাটা এত খুশি হয়েছে যে মায়ের চোখে তখনও পানি রয়েছে, এই পানিটা কিন্তু আনন্দের পানি খুশির পানি, ওই মা বাচ্চাটাকে বুকে করে আঁকড়ে রেখেছে, ওই মা বাচ্চাটাকে আর হারাতে চাইছে না, এই জন্য বুকে করে ধরে রেখে দিয়েছে, মমতা দিয়ে দয়া দিয়ে মা তার বাচ্চাটাকে আদর করতে লেগেছে, এ বাবা সাবারা ওই মায়ের অন্তরে কি মায়া দিয়েছে, সাবা বল আল্লাহ বা দিয়েছে কতটা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ নবী ভালো জানে, হুজুর আপনি যেটা বলেছে আল্লাহ যেটা জানিয়েছে, আল্লাহ পাক এক ভাগ মহব্বতকে তামাম পৃথিবীর মখলুকের মধ্যে বণ্টন করে দিয়েছে, আর 99 ভাগ মহব্বত আল্লাহ পাকের কুদরতি অন্তরে আছে। এক ভাগ মহব্বত তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ আসছে যাচ্ছে সবার কাছে, জীব জন্তু সমস্ত মখলুকাতের মধ্যে এক ভাগ মহব্বতকে বণ্টন করেছে, তুই এক ভাগ থেকে আমি পেয়েছি আপনি পেয়েছেন ও পেয়েছে তামাম কায়নাতের মানুষ পেয়ে তামাম মখলুক পেয়েছে, তাও যদি এত দয়া হয় আমার আপনার উপরে, আমার আল্লাহর কাছে 99 ভাগ আছে কতটা দয়া হলো ভাবেন তো, আমার অনুরোধ আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে ইমানটা বাঁচিয়ে কবরে যাবেন জান্নাত পেয়ে যাবেন, কথা কিছু বুঝে আসছে, আমার এতটুকু অনুরোধ আপনাদের কাছে আপনারা ঈমান বাঁচান, আর ঈমানটা কিন্তু তার আছে, আল্লাহকে গাল দিলে যা লাগে বুকে,
রসুলকে গাল দিলে যার বুকে লেগে ওঠে, এরকম বললি, এর মধ্যে ঈমান আছে। আর বলছে বলছে ওর মধ্যে কিন্তু ঈমান নেই। আর কথা কিছু বুঝছেন তো নাকি? রসুলের মাহফিল হচ্ছে হচ্ছে, আমি মেলায় ঘুরি, পার্কে ঘুরি, একটু দোকানে খাবার টাবার খাই, হচ্ছে চলছে, মসজিদ গো যদি হচ্ছে হচ্ছে হচ্ছে, আমার কি আছে এখানে? কিন্তু ইমানের নমুনা নেই। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা না থাকে, কমসে কম অন্তর থেকেও যেন একটা জ্বলে ওঠে তার উপরে, জাহির তুমি করতে নাও পারলে তোমার অন্তর যেন জ্বলে, আল্লাহ যদি ক্ষমতা থাকতো বুঝিয়ে দিতাম, এইটাও যেন তোমার দিলের মধ্যে জাগে। আমি বলছি তোমার মধ্যে ইমান আছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি না জাগে কিচ্ছু নেই। ও যত বড় সুবি সাহেব সেজে থাকুক, আর যত বড় পাগড়িওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজিওয়ালা থাক, ঢোল কোম্পানি দাদের মলম কিচ্ছু নেই। কথা বুঝছেন তো নাকি? আমার তো সেই একই ভাই, আপনারা কেন যে ছুটি ছুটি আসেন, আর কেনই দাওয়াত করেন, আমি তো সেই একই ওয়াজ করছি, ভালো লাগছে কি গো? ভালো লাগছে কেন? অস্ত্র ভালো লাগার জিনিস নয়, অস্ত্র বুঝার জিনিস, আর অস্ত্র প্রেমের জিনিস, ঠিক না? যাকে ভালো লাগে তার কথা একবার না একশো বার হলো শুনতে ভালো লাগে, আর যাকে ভালো লাগে না একবারও শুনতে ইচ্ছা যায় না তার কথা। আমাকে যদি কেউ এসে এজিদের প্রশংসা শোনায় আমি শুনবো কি গো? শুনবো লাস্টে তাকি হয়তো জুজলে মারতে, ব্রহেন, ঠিক না বেটি? আর আমার রসুলুল্লাহর কথা যদি কেউ বললে আল্লাহর নবীর খাতিরে আমাকে দে, আল্লাহর অস্তে দে, মনে করি দেবো না চলে যাই। যেই বলে আল্লাহর অস্তে কিছু দাও না গো, আল্লাহর অস্তে দিয়েছে ওকে না দিয়েছে থাকা যায় না তার, ঠিক না বেটি? জানছি গন্ডগোল করছে পয়সা, এ ভিখারি নয়, শরীর ভালো আছে খেটে খেতে পারবে তো, কিন্তু যেই বলছে আল্লাহর অস্তে দাও আর থাকা যায় না, ঠিক না বেটি? আমাদের সবকিছু তার জন্য হয়। মুসলমানের ছেলে মেয়েরা পারা নজওয়ানেরা আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলে, এ বাবা সাহাবাস রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার উম্মাত উম্মাতিনে জানিয়ে দেবে, যখন কোন বান্দা বান্দি অন্যায় করে, যখন কোন বান্দা বান্দি পাপ করে, যখন কোন বান্দা বান্দি ভুল করে, এক কথা দিয়ে আল্লাহ পাকের নাফরমানি চলতে থাকে, ওই সময় আল্লাহ পাক তার বান্দা ডাকতে থাকে, হে আমার বান্দা রে আয়, হে আমার বান্দী রে আয়, হে আমার বান্দা রে কেন নামাজ পড়ছিস না, হে আমার বান্দী রে কেন পর্দা পড়ছিস না, হে আমার বান্দা রে কেন রোজা রাখছিস না, হে আমার বান্দী রে কেন তুই স্বামীর খিদমত করছিস না, আমার হুকুমের অমান্য কেন চলছিস, আমি আল্লাহ আমাকে কি তোদের পছন্দ নয়, হে আমার বান্দা বান্দী রে আমার মতো দয়ার প্রভু তোরা পাবি না রে, আমার মতো দাদা তোরা পাবি না রে, আমার মতো খালেক তোরা পাবি না রে, হে আমার বান্দা রে শয়তানের পাল্লায় পড়ে অন্যায় করে ফেলছি, ছেড়ে দে অন্যায়ের রাস্তা, ছেড়ে দে ভুলের রাস্তা, আমি আল্লাহ আমার দিকে আয়, পাপ করে ফেলেছি মাথাটা নত করে দে, রব্বি রব্বি করে আওয়াজ তুলে দে, হে আমার বান্দা রে তোদের পাপকে আমি আল্লাহ পাপ মাফ করে দে, জান্নাতি বানিয়ে দেব। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবারা, যেমন ওই ছেলেটা মাকে হারিয়ে গিয়ে মা শেষ মাটা ছেলেকে যখন পেয়ে এমন করে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, আদরের মমতা চুমা দিচ্ছে, ওই পাপি বান্দা গুলো যখন আল্লাহ দরবারে ফিরে আসে, নামাজ বেনামাজ যখন নামাজে আসে, বেরোজাদা যখন রোজা রাখে, যারা হজ করে যখন হাজি হয়, এক কথা দিয়ে আল্লাহ পাকের শরিয়াতের মধ্যে যখন ফিরে আসে, অন্যায় পাপকে ভুলে যখন ফিরে আসে, ওই ছেলেটাকে পেয়ে তার মা না যা খুশি হয়েছে, এই বান্দা বান্দি গুনো আল্লাহ দরবারে যখন ফিরে আসে, তাদের উপরে আমার আল্লাহ পাক এর থেকে কোটি কোটি গুণ বেশি আরো খুশি হয়ে যা। তাহলে আল্লাহকে খুশি করতে চাইছো না? এ যুবক গুনো বলবে তো আল্লাহকে খুশি করতে চাই? আমি সবাইকে জিজ্ঞেস করি, মুখে কথা নেই কেন? জোরে বলো, আল্লাহকে রাজি খুশি করতে হবে না? হবে না।
কারা রাজি করতে চাও আল্লাহকে হাত তোলো, আলহামদুলিল্লাহ হাত লম্বা করে তুলে রাখো। আর যদি কেউ বলো রাজি করতে চাই না, ওই মুনাফিকি না করে রেখে দাও হাত, রাজি খুশি করতে চাও হাত না। এর মধ্যে যারা সুস্থ এবং সাবাল লোক হয়েছে, সুস্থ এবং সাবাল লোক হয়েছে, কারণ বাচ্চা গুলো ওদিকে হাত খাচ্ছে, ওরা তো সাবাল লোক হয়নি, ওদের উপর দায়িত্ব আছে, ঠিক না? সুস্থ এবং সাবাল লোক যারা হয়েছে, সবাইকে লক্ষ্য করে বলছি, আশা করব আমার মা বোন গুলো দূর থেকে হাত তুলেছে, ঠিক না? আমি দেখতে পাইনি, আল্লাহ দেখেছ তো নাকি? আর না তারা বেখিয়ালে আছে, বেখিয়ালে আছে, ঘরে থাকুক যেখানেই থাকুক, যখনই কানে আওয়াজ দেয় আল্লাহকে রাজি করতে চাও কারা, তখনই হাত তোলা দরকার, ঠিক না? বেটি যারা রাজি করতে চায়, যারা করতে চায় না, খালি তোমাকে তুলে মুনাফিকি করার কি দরকার, আরো খারাপ জিনিস, তার একবার দেখাতে চাই কারা রাজি করতে চান হাত তোলেন। আলহামদুলিল্লাহ আশা করছি এবার আমার মা বোন গুলো হাত তুলেছে, হাত না বাবা, ঠিক না বেটি? কে তুলেছে কে তোলেনি আল্লাহ ভালো জানে, যারা তুলেছে আল্লাহ যেন এদের উপরে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু হাত তোলাতেই শেষ, রাজি করতে হবে না হবে না, রাজি করতে হবে না হবে রে। যারা একেবারে নামাজ পড়ুনি, এই হাত তোলার মধ্যে যদি থাকো, কাল থেকে একক্ত হলো নামাজ পড়তে হবে। এই বলো মুনাফিকি করবে না, কেমন রাজি করে এখানে আসো, ফলো করবে না করবে না, যারা একেবারে পুরুলি কাল থেকে একক্ত হলো পড়তে হবে, ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলছি নি কেন, পড়তে হবে না হবে না? আল্লাহ বলছে যখন সেজদা করে আমি রাজি হই ওদের উপরে, যখন রুকু দেয় আমি খুশি হই ওদের উপরে। তুমি তোমার প্রভুকে খুশি করবে না, শয়তানকে খুশি করছো। আর শয়তান বলছে নামাজ পড়লে আমার রাগ হয়, আর নামাজ না পড়লে ওকে আমার খুব ভালো লাগে। তুমি শয়তানকে রাজি করছো আর পরকালে আল্লাহর জান্নাত চাইছো, কথা আমার বুঝছো না? ও কি হলো আবার, কথা কি হচ্ছে? কথা অত জোরে হচ্ছে? যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, ভাই তুমি নামাজ পড়লে আমার লাভ না তোমার লাভ, ঠিক না বেটি? কিন্তু একক তো হলেও পড়ো, 24 ঘন্টাটা একটা সেজদা ছাড়া থাকবে? 24 ঘন্টার মধ্যে এক বড় সেজদা দাও তোমার মাবুদকে, আর যে মাবুদকে সেজদা দেয় সে খুবই মহান। তবে লোক দেখানো দেবে না, দল করার জন্য দেবে না, আল্লাহর জন্য দেবে। মুসলমান ছেলে মেয়েরা পারা নজওয়ানেরা, আমার বুঝাবার দায়িত্ব আছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, বাকিটা আপনাদের নসিবের তকদিরের ব্যাপার, নসিব যদি ফাটা হয় আল্লাহ তা সেজদা নেবে না, কপাল যদি ফাটা হয় আল্লাহ তাকে তা সেজদা রুকু দিয়াবে না। এ নজওয়ান তরুণেরা পারা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, বড় লজ্জা লাগে এটাই যে 24টা ঘন্টা যে সুস্থ হয়ে গেছে, 24 ঘন্টা যে আমাকে হাতে রেখেছে, আল্লাহ টাইমে টাইমে যে আল্লাহ খাওয়াচ্ছে, সেই আল্লাহর জন্য কি একত্ব হলো কি মাথা নত করা যায় না? এ যুবকেরা নিজের অন্তরকে প্রশ্ন করো, তোমার আল্লাহ কত দয়ালু, তোমার আল্লাহ কত ভালোবাসে, তোমার আল্লাহ কত পিয়ার করে, এত অন্যায় এত জুলুম করার পরও, এত বদমাইশি করার পরও তোমার আল্লাহ তোমার উপরে আজাব গজব দেয় না, তোমার রিজিককে কিনে একেবারে নামাজ পড়ছো না, যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা একেবারেই পড়ছো না একক হলো শুরু করো, আস্তে আস্তে 2 অক্ত হবে, আস্তে আস্তে 3 অক্ত হবে, আস্তে আস্তে 4 অক্ত হবে, আস্তে আস্তে 5 অক্ত হবে, ইনশাআল্লাহ একদিন তুমি নামাজি হয়ে কবরে যাবে, আর কিয়ামতের দিনে আল্লাহ পাক কতটা দয়া দেখাবে। এ নাজওয়ান তরুণেরা পারা, কিয়ামতের দিনে আল্লাহ পাকের নাম হবে কাঁখা, কঠিন করা আল্লাহ পাকের নামে তো কঠিন হবে, এত আল্লাহ পাক সেদিন কঠিন হবে, আকামুল হাকিমিন হবে, তাম নবীরা সেদিন নফসি নফসি করতে থাকবে, আল্লাহ পাকের
কুদরতির সামনে আদম নবী যাওয়ার সাহস পাবে না, ঈসা মুসা দাউদ ইব্রাহিম খলিল কেউ যাওয়ার সাহস পাবে না, সবাই নফসি নফসি করতে লাগবে, আল্লাহ জাহান্নামকে নিয়ে এসে আরশের ডান পাশে বাঁধা হবে। এই কঠিন দিনেতে মাথার এক পেক দেখতে লেখা তো সূর্য থাকবে, মানুষ নিজেদের পাসিনাতে নিজেরা সাধন কাটতে থাকবে। এই যুবকের আব্বারা মায়েরা বোনেরা এই কঠিন দিন আল্লাহ পাক নাই বিচারক হবে, জাররা জাররা কাতরা কাতরা পরিমাণ হিসাব নেবে, এই দিনে নবীরাও নফসি নফসি করবে। আমার আল্লাহ পাক এতই দয়ালু, এই দিন আল্লাহ পাক তিনি তিনার বান্দা বান্দির উপরে কখনো কখনো দয়া আর দৃষ্টি দেবে। কুদরতি দয়ার নজরও আল্লাহ দেবে, এই দিন যেদিন হিসাবের দিন, কি করেছিস বল, সব আমার, তুই আমার, তোর শরীরে যে রক্ত আছে এটা আমার তৈরি করা, ব্রেন চোখ কান হাত পা জমিন আসমান মা বাপ সব তো আমার রে, আমি সৃষ্টি করেছি, আমার জন্য কি করেছিস বল। এই কঠিন দিনও আল্লাহ দয়া দেখাবে। এর পরেও যদি কোন যুবক মনে করে যে আমি আল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে এক অক্ত সেজদা দেব না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি আর জন্তুর মধ্যে পার্থক্যটা কি, আপনি কেমন মানুষ। তবে হ্যাঁ আবার বলছি, লোক দেখানো নয়, লোক দেখানো সারা জীবন দিয়েও কিছু লাভ হবে না। এই সমাজে একদল আছে বুঝকা বুঝকিলি ঘরে, শুধু বলে নামাজ তো আমরাই পড়ি, তোরা পড়িস না, নামাজই তো আমরা বানালাম, তোর প্রায় যে কি করছিস এতদিন বলে দেখবে, ও তো লোক দেখানো নামাজ, তুই পড়িছিস এসে গুণ গাইছিস, কারো অধিকার নেই কারো নামাজের বিষয়ে কৈফিয়ত দিবার। এই নামাজ পড়িছিস, বাপ মাকে আল্লাহ পারমিশনটা দিয়েছে তাগিদ দাও, কিন্তু তার নামাজের কৈফিয়ত দিবার অধিকার আল্লাহ কাউকে দেয় না, এটা সে কৈফিয়ত দেবে। আমার দায়িত্ব তোমাদের ভালোবাসি, ভাই বলো আমিও ভাই বলি, দুনিয়া একসাথে বসছি, আখেরাতেও আল্লাহর জান্নাতে একসাথে যাব, এ আশা নিয়ে তাই বুঝাচ্ছি। যদি আমার ভাই কোনো ঈমান বাঁচিয়ে আল্লাহকে যদি সেজদা দেয় আল্লাহ বড় খুশি হবে, যদি রোজার মাসটা রোজা রাখে আল্লাহ বড় খুশি হবে, মালদার হলে যদি হজটা করে আল্লাহ বড় খুশি হবে, মালদার হলে যদি জাকাতটা প্রকৃত গরিবের কাছে দেয় আল্লাহ বড় খুশি হবে, প্রকৃত গরিব, কথা বুঝে আসছে, এগুলো করো, মাহফিল হচ্ছে হবে ইনশাআল্লাহ, জলসা বাড়ছে কমছে না, ঠিক না বেটি, আমাদের ঘরেও তো কিছু গুছোতে হবে। আর এটা হচ্ছে বলে অনেকে আবার এই মাহফিলের বিরুদ্ধে বলে যে কোনো করে কি লাভ, এটা মূর্খমি ছাড়া আর কিছু না, এটা মূর্খমি ছাড়া আর কিছু না, কিছু লাভ নেই বলাটা ভুল, যদি মাহফিলটা না হতো এই যেটুকু সবিরা পেতছে এটাও পেত না, কিছু তো একটা পাচ্ছে, ঠিক না বেটি, এটাও লাভ, কিন্তু এর সাথে সাথে যদি তুমি নামাজটাও পড়ো আরো বেশি পাবে, কষ্ট হচ্ছে নাকি, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, ইয়া হাবিবি ইয়া মাওলাই, তাসবীর কামাল মুহাব্বত তনবীর জমাল খুদাই, ইয়া মুহাম্মদ নূরে মুজাসসাম, তেরা ওয়াস্তা বায়াও কেসে, তেরা ওয়াস্তা বায়াও কেসে, তেরা কোন
করে গাবারা ইসল্লাল্লাহ তেরা কোন করে গাবারা ইস গরদে সফর মে তুম হো ইস গরদে সফর মে তুম হো জিবরীল আমিন কি রসাই ইয়া মুহাম্মদ নূর মুজাসসিম আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার বোঝে আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রিয়ার করেন, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলেন, ওলি আল্লাহদের দরবারে উঠা বসা করেন। আল্লাহ পাক এতই ভালোবাসে বান্দা বান্দিকে যে বান্দা তোরা অন্যায় করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, কিছু কিছু দিনও দিয়েছে আল্লাহ, যে সব দিনগুলো আমার দরবারে সে কাঁদ। যেমন আরাফাতের ময়দান একটা জায়গা আল্লাহ দিয়েছে, ওই জায়গাটা এত নিয়ামতের জায়গা, যখন ওই দিনে মানুষ হাজিরা কাঁদে আল্লাহ পাক ওই দিন সব থেকে বেশি দোয়া মানুষের কবুল করে। জোরে বলুন সুবহান। এবং তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে। জোরে বলুন সুবহান। এসব সময়গুলো করতে হবে, মন মরা করে মাবুদের কাছে খালেকের কাছে চাও। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছেন, এ বাবা সাহাবা শুনে খেদে আমার আল্লাহ পায় তুই দয়ালা তুই মেহেরবান, কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি তিনা বান্দা বান্দির উপর রহমতের দৃষ্টি কুদরতি নজরটা দেবে, রহমত বর্ষণ করবে। এ নাজওয়ান দুনির আব্বারা আল্লাহ নবী সাহাবাদিওকে বললে, বাবারা শুনে খেদাও জেনে খেদাও, কিয়ামতের দিন আল্লাহ পাকের নাম আমি কাঙ্ক্ষা আমি আল্লাহ পাক আমার দরবার হিসাব দে, বান্দা হিসাব দিতে আগিয়ে আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, এই রব্বি আল্লাহ পাক আপনি আমার হিসাব নেবেন আল্লাহ, আপনি আমাকে সবার সামনে অপমানিত করবেন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি পাপ আর পাপ অন্যায় আর অন্যায় করেছি আল্লাহ, আল্লাহ আমি ভালো কাজ কিছুই করতে পারিনি, আল্লাহ আপনি আমার আমল নামা খুলবেন না, আপনি আমাকে সবার সামনে লজ্জিত করবেন না, এমনও পাপ করেছি এমনও অন্যায় করেছি আল্লাহ, যে কোন সবার সামনে আজকে বেঅসুদি হয়ে যাব। এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আজকে আমি আব্বাস যদি পীরের ঘরে আওলা কখন যদি খেয়ে মদ খেয়ে থাকি, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের কাছে যদি আমাকে বলা হয় আব্বাস সিদ্দিকী মদ খেত, এ আমার জন্য বেঅজুদি না বেঅজুদি নয়, ওর থেকে শাস্তি আরাম, ঠিক না বেটি? আমি যদি নুকিয়ে নুকিয়ে রাত্রি যাওয়ার সময় কোনো জায়গায় চুরি করে করে ঘরে ঢুকি, কেউ জানছে না, কিয়ামত যদি আল্লাহ সবার সামনে বলে সেখানে আপনারাও থাকবেন, কত বেঅজ্জিতি বলেন তো। তাই ওই বান্দা বলছে আল্লাহ আমাকে বেঅজ্জিতি করবেন না, শাস্তির থেকেও বেঅজ্জিতিটা বেশি মান যদি মানুষ হয়, আর কুকুর হলে আলাদা কথা, যতই পিঠে পেছে ঘুরে ঘুরে মানুষের কথা বলছেন, যদি ইনসানিয়াত আছে দুটো মারার থেকেও বেঅজ্জিতিটা আরো বেশি লাগে, ঠিক না বেটা? আপনাদের কি মনে হয় একমাত্র নাকি? আল্লাহ আমাকে বেঅজ্জতি করবেন না সবার সামনে, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ ওই সময় বলবে, বান্দা এ আমার বান্দা রে তুই নিরাশ হয়ে যাস না, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না, এ না জওয়ানেরা
কুরবান করে দই জানটাকে জিনিয়ে জান দিয়েছে সেই মালিকের রাস্তায় কুরবান করে দাও কতটা দয়ালু কতটা মেহরবান এত অন্যায় এত পাপ নিজে স্বীকার করে নিচ্ছে অথচ আল্লাহ তাকে বলছে বান্দা আমি তোর আল্লাহ আমি তোর মাবুদ রহমান রহিম আমার রহমতে তুই নিরাশ হস না বান্দা ধৈর্য ধর ধৈর্য ধর এত ভেঙে পড়িস না রে বান্দা আমি আল্লাহ তো তোর মাবুদ রয়েছি আমি আল্লাহ তো তোর খালেক রয়েছি যে বড়ই দয়ালু মেহেরবান বান্দা ছাড়া মন নামাটা দেখা আল্লাহ কুদরতি ভাবে আমল নামা দেবে ওই আমল নামাতে প্রত্যেকটা জায়গাতে পাপ আর পাপ অন্যায় আর অন্যায় প্রতিটা দিন কেটেছে এক জায়গাতে একটা ভালো কাজ পাওয়া যাবে ওই ভালো গুণটা হলো কি ওই বান্দাটা দুনিয়া জমিনে একদিন একটা মাগন জন্তুকে মাঠে পানি এমন করে রোদে বাঁধা ছিল ওই জন্তুটা পানির জন্য বড় কষ্ট পাচ্ছিল রোদেতে বড় চটপট করতেছিল আল্লাহ পাক ওই বান্দাটা টেনে নিয়ে যে তাকে ছায়াতে বেঁধেছে এবং পানি পান করিয়েছে এই আবারটা দেখে এই দরদটা দেখে আল্লাহ পাক খুশি হয়ে যে জিজ্ঞাসা করবে এ আমার বান্দারে এই দয়া তুই কোথা থেকে পেলি আমার মখলুকের উপরে দয়া দেখালি এ আমার বান্দারে এ দয়া তো আমি আল্লাহ দিয়েছি এক ভাগ দয়াকে ভাগ করে দিয়েছি তুই আমার মখলুকের উপরে দয়া দেখিয়েছি তাকে নিয়ে যে ছায় পেয়েছি তাকে পানি পান করিয়েছি তার কষ্ট থেকে তুই বাঁচিয়েছি এ আমার বান্দারে তুই যদি আমার মখলুকের উপরে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস সামান্য দয়া নিয়ে আমি আল্লাহ হলাম দয়ার ভান্ডার আমি কি তোর উপরে দয়া দেখাতে পারি না বান্দা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোর গুনাকে চেপে দিলাম কেউ জানবে না চেপে দিয়ে আমি তোকে জান্নাতি বানিয়ে দিলাম এই জন্য শরীয়তে একটা কথা আছে যে পাপ করতে নাই যদিও কখনো হয়ে যায় সাক্ষী রাখতে না কিছু বুঝছেন সাক্ষী রাখতে না রোজা রাখে না লোক সমাজে ঘুরে ঘুরে খাচ্ছে সব সাক্ষী হচ্ছে তো নাকি ও চুপচাপ থাক আল্লাহ দয়ালু হয়তো তোকে মাফ করে দিতে পারে কিন্তু সাক্ষী রেখে দিয়েছে আল্লাহ রোজা রাখছে নি ঠেলে সাক্ষী উঠবে তো কথা বুঝছেন তো ভাই আব্বারা মায়েরা বোনেরা নাজওয়ানেরা এটা বোঝাবার উদ্দেশ্য এটাই আল্লাহ যখন এত ভালোবাসে বান্দা তোদেরকে আমি সবই দিয়েছি এ আমার বান্দা বান্দি রে তোরা আমাকে পাঁচবার দিরে আমাকে মাথাটা নত কর আমাকে রুকু দে সেজদা দে বান্দা দিয়ে তোদেরকে তার বিনিময়ে আরো দেবো 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 এ আমার বান্দা রে তোরা যদি আমাকে মান অবস্থায় রুকু দিস আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের রেজেকে কোনোদিন অভাব দেব না যেখানে তুই যাস না কেন আমার রেজেকে ফেরেশতা তোর কাছে রেজেক নিয়ে যাবে আর তোর যদি আমাকে ইমান অবস্থায় সেজদা দে আমি আল্লাহ পাক কথা দিলাম তোদেরকে জান্নাত দিয়ে আমার দিদার দিয়ে দেব সব কিছুর মূলে কিন্তু ইমান যা কিছু আলোচনা করলাম এর মূলে কিন্তু ইমান ইমান যদি না থাকে রুকু সেজদা দিয়াটা বেকার এটা আশা করছি সব ইমানদার তাই ইমানের কথাটা লাস্ট একবার বললাম কেন ইমানদার দেখা কি কথা বলছে কতটা পিয়ার করে একটা স্বাভাবিক দুনিয়ার জমিনে আমি পানিতে ডুবছি সাগরের পড়ে গেছি জাহাজ ভেঙে প্লেন ভেঙে কিছু সাহারা নেই ডুবছি আমি বিশাল ঢেউ এসে আমাকে পাল্টি খাওয়াচ্ছে জান চলে যাবে কত পানি খেয়েও ফেলেছি নুনা ঠিক এমন সময় কেউ একজন যদি আমার হাতটা ধরে ওই গভীর সাগরের বিষখান থেকে তুলে নিজের জাহাজে তুলে নেয় আমি উঠে তাকে কি দিতে পারি কি দিতে পারি নিজের কাছে যদি সারা পৃথিবীর ধন সম্পদ থাকে
তাও তাকে দে দেবো। এ ভাইলে আমার জান তুই বাঁচিয়েছিস, ঠিক না বেটি? এটা স্বাভাবিক, আমরা বলি জান বাঁচিয়েছিস, কিন্তু ওর তো ওসিলা বাঁচালো কে? তো ওসিলা ওয়ালার উপরে দিয়ে এত দরদ হয়, ওসিলা ওয়ালার উপরে দিয়ে এত কিছু হয়, তাহলে যে বাঁচালো তার জন্য কি করতে পারবে? আরে তো একবার তোমার হাত ধরে তুলেছে, আর দৈনিক যে তোমাকে লাখ লাখ কোটি কোটি বার বাঁচাচ্ছে, তার জন্য কি করা দরকার? এই নিজের বিবেককে প্রশ্ন করো যুবকেরা। কার্বন ডাইঅক্সাইড যদি না বাহির হয় মানুষ মারা যাবে, অক্সিজেন যদি না যায় মানুষ মারা যাবে। ডেলি কোটি কোটি বার আল্লাহ বাঁচাচ্ছে, ঠিক না বেটি? জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য কি করেছো? আসো নিজেদের অন্যায় ভুলে যাও। শয়তান তোমাকে হাজারো চেষ্টা করবে বুঝিয়ে বাজিয়ে, আজানের সময় তোমাকে মসজিদ মুখ না করিয়ে টেনে নিয়ে যাবে, তুমি নামাজটা পড়তে যাও, কাজে ব্যস্ত হয়তো হয়ে ওঠেনি, কমসে কম এক অক্ষ পড়ো, সব কাজ সেরে ঈশার সময় ঘরে এসে খাও তো নাকি? এই খানাটা কে দিচ্ছে? তোমার বিবেকে একবার প্রশ্ন জাগে না যে আল্লাহ দিচ্ছে তাকে সেজদা দিলাম না? সারা দিন তো দিইনি তাও দিচ্ছে। আটলে যদি পয়সা পাওয়া যেত তাহলে আমার থেকে বেশি খাটছে অনেক লোকেরা, মাঠে গিয়ে সারা দিন মাথার খাম ফেলছে, 250 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে আল্লাহ এত কিছু দিয়েছে যখন, ভাইয়েরা আমার পরকালে জান্নাতও দেবে, নিজেকে একটু প্রশ্ন করো। আমার সবটাই হলো, কাজ হলো, কারবার হলো, গল্প হলো, আড্ডা হলো, ক্লাবে যাওয়া হলো, দোকানে বসা হলো, বন্ধুত্ব শেষ, কথাবার্তা হলো, ছেলে পুলে সংসার সবই হলো, এবার খাবো এই ভাতটা ভেতরে যাবে, ঠিক আছে আগে যদি খেলি তোমাকে খেয়েও লাও, একটু সেজদা না করে তুমি ঘুমাচ্ছ কি করে? তোমার বিবেক একবার প্রশ্ন করবে শুভার আগে। আমি একটুখানি উজুটা করে এসে মাবুদকে একটুখানি সেজদাটা করি, তোমার বিবেক সারা দেবে না? চ হয়তো শয়তান তোমাকে টানবে যে না আজ নয় কাল, না আজকেই হবে, আজ নয় কাল না আজকেই হবে। আশা করছি যতজন মানুষ এসেছেন আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না? জামাগুলো পাক আছে, ঠিক না? ঠিক আজকেই হবে ঈশার নামাজ এখানে, রাজি আছেন আপনারা? এ যুবকেরা রাজি আছো? চিন্তা করে দেখো, মাথায় টিপি নেই, পকেটে নেই, খালি মাথায় নামাজ। আমাকে ভুল বুঝবেন না, নাই বলে তাই বলছি খালি মাথায় পড়ো, থাকলে কিন্তু খালি মাথায় চলবে না। প্যান্ট শার্ট পরে আছো, যদি পাক থাকে অতি পড়ো, যদি থাকতো তোমার কাছে ভালো ড্রেস তাহলে তখন ক্যান্সারে নামা যাবে না। মশলাটা বুঝবেন ভাই, আমি আবার আবার পিছনে লেগে যাবে না, দেখো তো খুব ওয়াজ করাও মুশকিল। অনুরোধ করছি ভাই, বোঝার চেষ্টা করো, নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমাকে আখেরাতে শান্তি দেবে। জোরে বলুন সুবহান। ময়দানে মাশরিতে আমার আল্লাহ পাক আবার দুটো বান্দাকে ডাক দেবে, এ বান্দা আমার হিসাব নিকাশটা দে, ওই বান্দা দুটো দাঁড়িয়ে যাবে, দুটো বান্দার হিসাব নিকাশ নিয়ে দেখা যাবে, ওই দুই বান্দা পাপি অন্যায় ভুল করেছে, আল্লাহ পাক জানিয়ে দেবে হে আমার বান্দারে যা, অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি, বান্দা যা চলে যা চলে যা, আমার জাহান্নামে চলে যা বান্দা,
কেননা তোরা দুনিয়া জমিনে আমার কথা মানিস অমান্য করেছি, আজকে তোরা জাহান্নামে চলে যা। এ নাজওয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত, তোমাদি গনের আসরে খেদা। এমন সময় তুই বান্দা দুটোর মধ্যে একটা বান্দা শুনে সাথে সাথে আল্লাহ জাহান্নামে দিয়ে ছুটবে, জাহান্নামে দিয়ে ছুটছে, আর একটা বান্দা এক পা করে আগাচ্ছে আর এক পা করে ঘুরে ঘুরে দেখছে। আল্লাহ পাক ফারিস্তাদের বলবে, এই ফারিস্তা, ওই বান্দাকে যেই বলল জাহান্নামে যাও ছুটছে, ও কি আমার জাহান্নাম কষ্টের জায়গা জানে না? আল্লাহ অন্তরে খবর জানে তো নাকি? ফারিস্তাকে শিক্ষা দিচ্ছে কেন? বলেছিল মানুষ তৈরি করবে, মানুষ যে কি নিয়ামত ফেরেশতা দেখ, এরা আমাকে কিভাবে ভক্তি করে, আমার উপর এদের চিন্তাধারাটা কি দেখ। হ্যাঁ ভুল করছে এরা, কিন্তু আমাকে কোন জায়গায় এরা রেখেছে তোরা দেখ। একবার যাকে ধরে নিয়ে আর এ একবার যাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে, একেও ধরলে দুজন খাবার নিয়ে এসেছে, আল্লাহ ডাকছে চলো চলো, দুই বান্দা থাপ্তার করে কাঁপছে, দেখো ভাই বোঝো, এমন একটা জায়গা না যেটা যদি দেখাবার হতো দেখানো যেত, কিন্তু মানুষ তো ইমানদাররা এটি উপলব্ধি করে লিয়া দরকার। স্বাভাবিক দেখো না, যখন একটা লাশ থাকে পড়ে, ওর গায়ে যদি মাছিও বসে লড়াতে পারে না, ও যদি পানিতেও ভেজে উঠে যেতে পারবে না, ও যদি আগুনও লেগে যায় তাও লড়তে পারবে না, ঠিক না বেটি? এ সব কার ক্ষমতায় হচ্ছে বলো? আর যতক্ষণ রুটা দিয়েছে জানটা, দেখেন না চিল্লাচ্ছি হাত ছুটছি কত কি করছি, এসব ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ ক্ষমতার জন্য একটা মেশিন বসিয়ে দিয়েছে, রুহ, ওই রুহ টেনে নেবে। আব্বাসের দৌড়, আব্বাসের ফটফটানি, সব সব, তাহলে এত কিসের লাপালাপি ভাই? ছোট হয়ে থাকো, পরের দিকে সব করি, তুমি নিজেকে জিহালে রাখো, এরকম শুকরিয়া আদায় করো। আমার একটা শখ যাচ্ছে দামি গাড়ি কিনে, আমি আমার কথা বলছি, গাড়িটা চালিয়ে চালিয়ে এসেছি, পাঁচ দিয়ে একটা গাড়ি যাচ্ছে নতুন বেরিয়েছে, হেভি দেখতে গাড়িটা, আমার শখ যাচ্ছে, হঠাৎ করে মনের মধ্যে গেল আল্লাহ এই গাড়িটা কিনতে পারলে হতো। শুনছেন, প্রথম কিছুই ছিল না, একটা মোটর সাইকেল ছিল, তা আমার বাপ কিনবি, তা দিতুনি কি বহু চোখের পানিতে নদী বই দিতে হয়েছে, তারপরে দিয়েছে, সব অনেক ইতিহাস যাই হোক, তারপরে একটা গাড়ি একটা মেহমানের কাছে, আমাদের সব মেহমান আছে তো কারবার, আমি বললাম চার চাকা গাড়ি দেন না, কিছু টাকা দিয়ে চলে। সে একদিন দলি যে এসছে, আব্বাস দেখা যায় কি খবর কি ব্যাপার, না ভাইজান গাড়ি এসছে, ওই কিছু টাকা বাকি আছে লিখে এসছে, আমার তো নেই তো পুঁজিটা, দেবো কি করে? আমার আব্বা সেটাতে দিল, বাস এই দুটো গাড়ি, একটা মোটর সাইকেল আর একটা, এইভাবে আব্বার টাকায় কিনা। তারপরে আর একটুখানি চোখ বড় হচ্ছে, আর টুঁচু গাড়ি কিনতে মন যাচ্ছে, কিনছি, এখন একটা দিয়েছে, এর পাঁচ দিয়ে একটা হুস করে গেল, বেশ ভালো সুন্দর, আমি আমার লাইফ নফস, কি খারাপ জিনিস নফস, যে কতটা মানুষকে খারাপ বানায়। আরে কিছুই তো ছিল না, একটা তো হয়েছিল, শুক্রিয়া দেওয়া দরকার তো, কিন্তু না হচ্ছে না, এ মন ঠান্ডা হচ্ছে না, ওই পাঁচ দিন চলে গেল, চকচকে নতুন গাড়ি একটা, ফরচুনার টয়োটা কোম্পানি, 33 লাখ টাকা দাম, ওইটার দিকে নজর চলে গেল, এটা কিনতে পারলে ভালো হয়। ওহ কি গাড়ি বল দেখি, চালা চালাতে ভাবছি এটা কিনতে হবে, এটা কিনতে হবে, এটা কিনতে হবে, কিছুটা যাওয়ার পরে চিন্তা হচ্ছে না লোভ ভালো নয়, শেষকালে এমন কাঁচা মারবে, শেষে সাইকেলও জুটবে না, যেটাই আছে এটাই থাক, ঠিক না বেটি? তা নিজের উপরে সব সময় একটা জিনিস আমার আজকে বলে যাচ্ছে, আমার বাপ ভাইদেরকে, মা বোনদেরকে, উপর দিকে কখনো তাকাবে না, সবসময় নিচের দিকে তাকাবে, পৃথিবীতে কোনোদিন ঠোক্কর খাবে না, কোন জায়গাতে তুমি হারবে না, কেউ তোমাকে ঠকাতে পারবে না, কোন জায়গাতে তুমি লসও পাবে না, উপর দিকে কোনোদিন তাকাবে না, সবসময় নিচের দিকে তাকাবে। তার মানে আজকে আমার নিচের দিক কি, আমার আজকে একটা গাড়ি আছে, আমার নিচের দিক কি দেখাচ্ছে, তার থেকে কম আদমি একটা ভাঙা চোরা গাড়ি কারো আছে না নাই পৃথিবীতে, ওর থেকে আল্লাহ আমাকে ভালো, যেতেই শুক্রিয়া,
আমি যদি ওপর দিকে তাকাই ওই 33 লাখে নজর দিচ্ছে ওই ধ্বংস হবে। কথা বুঝছেন না বোঝেন না? আর ওই যার ভাঙা চূড়া আছে সে তার নিচের দিকে তাকাবে যে আমার তবুও তো পানি হলে ভেজে না, চলে তো মোটরসাইকেলে যাচ্ছে ভিজছে, আর মোটরসাইকেলওয়ালা সে নিচের দিকে কি তাকাবে যে আল্লাহ তবুও তো আমাকে একটা মোটরসাইকেল দিয়েছে, কমসে কম প্যাটেল না করে যেতে হচ্ছে। আর যার প্যাটেল আছে সে ভাববে যাক আল্লাহ তবুও তো হাঁটতে তো হচ্ছে না, আর যে হাঁটছে সে ভাববে আল্লাহ দুটো পা তো দিয়েছে চলার খোঁড়া তো করে দেয়নি। কথা বুঝছেন না বোঝেন না? সব সময় নিচের দিকে তাকাবেন, তা যে হালে আছেন ওটাতেই শুকরিয়া আদায় করেন। আমি আমার কসম বলছি আজকেরই কথা বলছি, আমি আজকে আসার সময় আমার এই গাড়ি আমার না, আমার অন্য গাড়ি, আমি আমার মাদ্রাসার জলসা জানেন তো, ওই জন্য বসিরহাটে আমি এসেছি, তোমাদের কি বলবো হুন হয়তো নিয়ে এসেছি, ওখানে রেখে দিয়েছি আমার গাড়ি নিয়ে এসেছি। তখনকার কথা বলছি আমার শখ যে ছিল একটু ওপরে যাব, কিন্তু না এটা ধ্বংসের আলামত, ওই শয়তান অসহসা দিচ্ছে দেখ কেমন লাগে একে ঠকায়, কিন্তু আল্লাহ বাঁচানেওয়ালা নফস কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, বলুন আমিন। তো শয়তান বলবে যে থাক এখন তো হালকা বয়স, একটু বয়স হলে নামাজ পড়ো বলবে, কিন্তু আমাদের ঘরে ওর সঙ্গে লড়াই করতে হবে না, যে আল্লাহ আমায় খাওয়ায় পড়ায় সুখ শান্তিতে রাখে, আমি তো কারবারের জন্য পড়তে পারলাম না, জোহর গেল আসর গেল মাগরিব গেল ফজরে ঘুম ভাঙে না গেল, ঈশাটা আমি ছাড়বো না, তাকে কম সেজদাটা দিয়ে আমি ঘুমাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দোয়া দরুদ যতদিন না জানেন শিখার চেষ্টা করেন ততদিন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়েন, আর ইমাম সাহেবরা যারা আছেন তাদের ঘরের কাছে বসে শেখেন, তারপরে বা শিখতে গিয়ে চিল্লাই বেরিয়ে যাবেন না, আর এক বিপদ, আর এক বিপদ হয়ে যাবে। তাহলে বউ ছেলে পুলে ছেড়ে দিয়ে চলে যাওয়া, হক্কুন নাস মারা হবে, আর হক্কুল্লাহ নামাজ, আর হক্কুন নাস হলে স্ত্রীর হক, বাপ মায়ের হক, ছেলের হক, মেরে গেলে আরো আরো মারাত্মক জন্ডিস রোগ। যাক আল্লাহ কখনো তৌফিক দেন, আবার আলোচনা হবে, নামাজের একটু ব্যাপার আছে তাই। ডেলি তো হাত খরচ করো, প্রত্যেক দিন একটা 10-20 টাকা করে জলসাই দেবো, অসুবিধা আছে? আরে কার টাকা লেয় আল্লাহ দাও, ওই ছেলেটা নেবে একটু যার যা খুশি। এই তোমরা কাপড় চোপড় রেডি করো যারা যাবে, তার আগে একটু রসুলকে সালাম দিয়ে নি, ইয়া নবী সালাম। ভাই এখানে নামাজ হবে, নামাজের পরে পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী চাগান হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ আবু জাদ সিদ্দিকী ভাইজান তিনি আসবেন, এবং তিনার পরে পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী হুজুর পীর কেবলার সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আসবেন, সকলে মাহফিল শুনে আখেরি দোয়া নিয়ে তাবারুক আছে, তাবারুক নিয়ে সকলে যাবেন। তা 10 মিনিট আগে ছেড়ে দেব, উযু করবেন, যাদের উযু আছে কাতার দিয়ে বসে যাবেন, কথা বুঝে আসছে, নামাজ পড়বেন। অনুরোধ করছি আমার ভাইয়াদেরকে, একক তো নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,000 বছর জাহান্নাম কাটতে হবে, পাপ করুনি ভাই। কখনো নাচারে হয়ে যাচ্ছে, ঘুম ভাঙেনি, কাজে আছো, ট্রেনে আছো, বাসে আছো, ব্যবসায় আছো, তবু একটা গুঞ্জাইশ দেখানো যাবে, জানি না আল্লাহ মাফ করবে কি, তবু একটা বলতে পারবে কি দেখেন নামাজ হবে, তোমরা গোল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, অনেক জায়গায় দেখেছি এরকম, এটা কিন্তু খুব চরম খারাপ জিনিস ভাই।
এক ভাই হিসাবে ভাইদেরকে বোঝালাম, আসো আল্লাহর দিকে, আসো রসুলের দিকে, আসো ওলি আল্লাহদের সাথে থাকো। ও আলাইনা মিশনিয়াতিল উবিদাই ওয়াজাবা শুকরু ও আলাইনা মাদাগালিল্লাহ আহিদাই সালামু ইয়া রাসূল পড়িল আল্লাহ আরো দুঃখে এ রাজনি হইল জগৎ অনুরানি আমিনার নয় অনের মনি আনবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবে সকলে বসেন, একটু দোয়া চাওয়া হবে, সকলে বসেন। বালাগাল ওলা বি কামালিহি কসবত দুজা বি জামালিহি হাসানাত জামিউ গুসালিহি সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কথা বুঝলেন। আর কাল বাদ পরশু দিন বল্লভপুর মাদ্রাসার জলসা, জানেন তো নাকি জোহরের পর থেকে, জোহর পর আপনারা সকলে যাবেন, আমার আবুজার ভাইও থাকবে, জুনায়েদ ভাই থাকবে, সব জলসা আছে, মনে হচ্ছে আসরের পর পরে উনারা করে চলে আসবে, কথা বুঝে আসছে। আমি তো বলছি জলসা বাদ দাও, যেতে হবে না, থাকো, কিন্তু সব জলসা আগে থেকে হয়ে আছে। তো যাই হোক, আপনারা সকলে যাবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবং প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের জলসা তো নাকি আছে, কিছু হলেও সাথে নিয়ে যাবেন রাসূলের ঘরের জন্য, কথা বুঝছেন না, বুঝলেন না, নিয়ে গিয়ে ওখানে দেবেন, যারা বড় কিছু দেবেন, বিল কাটবেন, বিলে দেবেন, আর বা মাহফিলেও বাক্স বাক্স থাকবে, সেখানে দেবেন, আপনার শরীক হবেন আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহ আপনাদের ঘর ভালো করবেন, সুখে শান্তি রুজিতে কারবারে বরকত দেবেন, দোয়া চাইব আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। একটা বছর বয়স হলো মাদ্রাসার, এটা দ্বিতীয় বছর জলসা হচ্ছে, কমসে কম আপনারা তো জানেন কতদূর কি হয়েছে না হয়েছে, আল্লাহ শুকর গিয়ে দেখবেন একটা বছর অনেকটা কাজ আগিয়েছে। তো যাই হোক, আপনারা সকলে যাচ্ছে, যার যা খুশি দেন, শরীক হন, আমার মা বোনেদেরও দেন কিছু কিছু শরীক হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
জঞ্জাবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা পরে গুছবে হু করলিলা জামাটা পাতো হু করলিলা দাও সব কিছু কিছু কর দাও একেবারে খালি হাতে ফেলে দিওনি যাও মায়ের মুরব্বীরা চলে গেছে দাও একের বোঝা জামাত নবী সেনা যে বাংলার বুকে একতা করছি মূলত তিনটে দিকে খেয়াল করে প্রথম নম্বর হলো ধর্ম বাঁচাবার জন্যে আজকে ধর্মকে নিয়ে ছিনিবিনি খেলা চলছে ইসলাম ধর্মকে মিটাবার জন্যে মুনাফেকরা যেমন ষড়যন্ত্র চালাচ্ছে বেঈমানরাও চালাচ্ছে ঠিক না বেটি এদের প্রতিরোধ করার জন্য আমাদের একতা হওয়া দরকার আছে না নাই ইসলামের জন্য এখন সাথে সাথে আরএসএস বজরঙ্গবলী এভাবে অনেক বাতিল দল তৈরি হয়েছে যাদের লক্ষ্য মুসলমানদের ঘরে মারার হে বাংলার মুসলমান আমরা আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য নিজেদের অধিকারকে বুঝে নিবার জন্য একতা একটা করছি আপনারা সবাই জানেন ঠিক না বেটি তা কারা কারা মেম্বার হয়েছেন হাত তুলে দেখান কারা কারা মেম্বার হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ বাকি যারা রয়েছেন আপনারা কি একতা হবেন না ইসলামের জন্য রসুলের জন্য নিজেরা একে অপরে বিপদে পড়বো একে অপরের সাধ্যবের জন্য একতা হবে কারা কারা হতে চান হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ এই হাত যদি সত্য হয় মুমিনের হাত হয় তাহলে আপনাদের অনুরোধ করছি দশই কার্তিক বল্লভপুর মাদ্রাসায় দু কপি ফটো যেকোনো একটা অ্যাড্রেস প্রুফ নিয়ে যাবেন ওই দিন ফর্ম নেবেন ওখানেই ফিল আপ করবেন ওখানেই জমা দেবেন এক মাস পরে আপনার কার্ড আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু আপনি আপনার গ্রাম থেকে একটা সেক্রেটারি ঠিক করে দেবেন যেই গ্রামের এ দায়িত্বে যেমন এই সিমুলিয়ার একটা কেউ দায়িত্ব রইল কার্ড হয়ে গেলে একে ফোন করব এর কাছে আসবে এলি চলে যাবে দশই কার্তিক যারা মেম্বার হতে বাকি আছেন আপনারা সকলে দু কপি করে ফটো যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ লিজে ওখানে ফর্ম পাওয়া যাবে নিয়ে নেবেন আর ওই নবী পাস হাসান নূরের সৃষ্টি ও ছায়াবিহীন যে বইটা হালে সুন্নাতুল জামাতের খরচে ফুরফাসি রিসার্চ সেন্টার এই ফাউন্ডেশন থেকে বার করা হয় সেন্টার থেকে ওখান থেকে আপনারা সকলে নিয়ে নেবেন ওখানে পাওয়া যাবে এবং দাদা হুজুর ওসিয়াতনামা আপনারা দিতে যেন ওখানে পাওয়া যাবে আর যারা আগে রিসিভ জমা দিয়ে কার্ড জমা দিয়েছিলেন রিসিভ আছে কার্ড পাননি ওই দিন রিসিভ নিয়ে যাবেন ওখান থেকে কার্ড দিয়ে দেবে কথা বুঝে আসছে আসেন আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইব আপনারা দোয়ার পরে যাদের উজু নাই উজু করে নেবেন যাদের উজু আছে পাতার দিয়ে বসে যাবেন নামাজ পড়ে যাবেন পরে নেবেন পরে নিয়ে মাহফিলে বসবেন আমার নামাজের পরেই আমার ভাই পীরজাদা আবু জাফর সিদ্দিকী ভাই তিনি আলোচনা করবেন এবং শেষে দোয়া করবে জুনায়েদ সিদ্দিকী ভাই দোয়া নিয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ সংক্ষেপ যা কিছু আপনি বলালেন বললাম মাবুদ আমরা আপনার ইবাদত বান্দেগি আপনার হুকুম হাকাম ঠিকমতো মানতে পারিনি আল্লাহ তা বলে অস্বীকার করি না আল্লাহ আপনার হাবিবকে ঠিক মতো ভালোবাসতে পারি না আল্লাহ তা বলে হাবিবের দুশ্মন নয় আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি রোজাদার হাজি গাজি বানিয়ে দিন
ইমান ইজ্জত জান মাল আমাদের হেফাজত করুন। ইয়াল্লাহ পাক দশই কার্তিক বল্লভপুর মাদ্রাসা জলসা সকলকে যাওয়ার তৌফিক দেবেন, এ মাহফিলকে কবুল করবেন, এই মাহফিলে যারা দানকে দানকে কবুল করবেন। আখরি দোয়া তো হবে আল্লাহ, আমার দুটো আশা, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হচ্ছে আল্লাহ এদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো তোর হাত পাতাবেন না আল্লাহ, দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি করবেন। দুনিয়ায় যেমন এক জায়গায় হয়েছি, পরকালে এক জায়গায় জান্নাতি করবেন আল্লাহ। ইয়া আল্লাহ বল্লভপুর মাদ্রাসা কি রাব্বুকে করে যারা ধরে রাখবে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে, আল্লাহ তাদেরকে আপনি আপনার দয়ায় জান্নাতে জায়গা দেবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই কমিটিকে কবুল করুন, আমাদের এই গ্রামের উপর আপনি শান্তি দিন, আমার ভাইয়েরা যারা এসেছে প্রত্যেক গ্রামে শান্তি দিন, জান মাল বিল যাতে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজির আল্লাহ দাদা প্রিয় সব কায়েম রাখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা আমিন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই উযু যাদের আছে কাতার দেন, যাদের উযু নাই উযু করে আসেন, নামাজের পর জলসা হবে, পীরের আওলাদ দুজন আসবে, এখন খবরদার ভুল করবেন না। আসসালামু আলাইকুম। আমাজে রয়েছে দেখো বই টুটলি কম এন্ড অডিও, শীষ হসপিটাল নিচেতে বই টুটলি কো হড়ুয়া মাঝে রয়েছে দেখো বই টুটলি কম এন্ড অডিও, শীষ হসপিটাল নিচেতে বই টুটলি কো আলেমে উলামা, আলেমে উলামা আসবে এখানে, আলেমে উলামা আসবে এখানে, কর্মের কোটি গজল মিলাত আর সুন্দর ভাবে কর্মের কোটি বই দু টেলিকম এন্ড অডিও, বই দু টেলিকম এন্ড অডিও, সমাজের মাঝে তোমারি মুখের, সমাজের মাঝে ছড়িয়ে দেবে তোমার মুখের ওই গজল মিলাত, চল ছুটে চল বই দু টেলিকমে বই দু টেলি।